হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি আজকে সকালে নোটিশ আসার পরে কিন্তু প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং আমাদের কিন্তু এএনআই থেকে বিভিন্ন নিউজ উঠে এসছে এবং তারপরে কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে গেছে, পরীক্ষা কি স্থগিত হয়ে গেল না বাতিল হয়ে গেল, নতুন করে কি আবার রেজাল্ট আসবে কি না, কবে আবার পরীক্ষা তাহলে হবে, অফিসিয়াল নোটিশ কি বলছে, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখুন, একটা শুধু যে আপনারা গিফট অফ দ্য গ্যাবেডু শুনছেন সেটা তো নয়, আপনারা বিভিন্ন চ্যানেল শুনছেন, বিভিন্ন সোর্স থেকে শুনছেন, তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেখানে কনফিউশন কিছু সৃষ্টি হয়েছে। অনেকে ভাবছে যে পরীক্ষা হয়তো বাতিল হয়ে গেছে, নতুন করে কি আবার রেজাল্ট দেবে, তো সব কিছু কিন্তু অফিসিয়াল নোটিশে বলা রয়েছে। অফিসিয়াল নোটিশটা আপনাদের কাছে আমি কিন্তু দেখাবো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত আপডেট আমরা কিন্তু ক্লাসের এবং এই নোটিশগুলোও দিচ্ছি, সুতরাং অবশ্যই টেলিগ্রাম গিফট অফ দ্য গ্যাবেডু জয়েন করে রাখবেন। প্রথমে আমি নোটিশটা দেখাই, সকালে যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যে নোটিশটা এসেছিল একদম সকালবেলা, যে রেলওয়ে সাসপেন্ডেড এনটিপিসি অ্যান্ড লেভেল ওয়ান, যেটা আমার কি গ্রুপ ডির কথা, লেভেল ওয়ান সেটা আমরা জানি, এক্সাম আফটার প্রোটেস্ট বাই অ্যাসপিরেন্ট, ঠিক আছে, এরকম কিন্তু একটা নোটিশ এসেছে। এবার এখানে কিন্তু সাসপেন্ডেড দেখে অনেকে কিন্তু বলে দিয়েছে যে বাতিল, ঠিক আছে, এবার সেটা নিয়ে কিন্তু কনফিউশন সৃষ্টি হচ্ছে, তো আমি নোটিশটা কিন্তু পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে, তারপরে দেখবেন আর কোনো কনফিউশন থাকবে না। তারপরে দেখুন, একটা পরবর্তী সময় প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া একটা কমিটি তৈরি করেছে বলে একটা ওরা কিন্তু বলেছে, রেলওয়ে হ্যাজ ফর্ম কমিটি টু এক্সামাইন, এখানে যে আপনাদের যে গ্রিভিনেন্সগুলো হবে তার জন্য কিন্তু একটা কমিটি তৈরি করা হয়েছে। এই যে কমিটি যে তৈরি করা হয়েছে তার নোটিশটা আপনারা ডান এই যে স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন, কী বলছে, অনগোয়িং রিক্রুটমেন্ট বাই আরআরবি কনস্টিটিউশন অফ হাই পাওয়ার কমিটি, ঠিক আছে, এই কমিটিটা তৈরি করা হয়েছে। এই কমিটিতে পাঁচজন রয়েছে, কিছু চেয়ারপারসন রয়েছে এবং কিছু মেম্বার রয়েছে, যাই হোক এগুলো আমার দেখার দরকার নেই। আমার গুরুত্বপূর্ণ জায়গাটা হলো গিয়ে এই কমিটি কী দেখবে, কমিটি দেখবে যে রেজাল্ট অফ ফার্স্ট স্টেজ অফ সিবিটি, যেটা আমার এনটিপিসির সিএন নম্বর 1/2019 ছিল, তার সেটা শর্টলিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তার যে মেথডটা সেটা কিন্তু সে কী বলছে এক্সামাইন করে দেখবে, ঠিক আছে, রেকর্ড, এবং এক্সামাইন করে দেখার পর সে কিন্তু রেকমেন্ড করবে, আর কি করবে, ইন্ট্রো যে আমার ইন্ট্রোডাকশান হয়েছিল সেকেন্ড সিবিটি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি কিছুদিন আগে যে বলেছিল যে দুবার সিবিটি নেওয়া হবে, সিবিটি ওয়ান সিবিটি টু, সিবিটি ওয়ানতে নেওয়া হতোই, সিবিটি টুয়ের যে ইন্ট্রোডাকশান হয়েছিল সেটাও বলছে ওরা এক্সামাইন করে দেখবে, ঠিক আছে। এবার রেজাল্ট কি তাহলে আমার যেটা এনটিপিসি বেরিয়েছিল সে রেজাল্ট কি কোনো এফেক্ট করবে, সেটা কিন্তু ওরা বলে দিয়েছে পরিষ্কার। এই যে দেখুন, যে শর্টলিস্টিং ক্যান্ডিডেট ফর এই যে ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেট ফর সেকেন্ড স্টেজ সিবিডি উইদাউট অ্যাফেক্টিং এক্সিস্টিং শর্টলিস্টিং ক্যান্ডিডেট, পরিষ্কার কিন্তু বলা রয়েছে, অর্থাৎ যারা অলরেডি সিলেক্টেড তাদের কিন্তু কোনো এফেক্ট করবে না, কেননা পিএসসি ক্লার্কশিপ মানে হওয়ার পর কিন্তু অনেকটাই এইটা নিয়ে চিন্তিত, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা, তো এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে উইদাউট অ্যাফেক্টিং এক্সিস্টিং শর্টলিস্টিং ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, যারা শর্টলিস্টেড হয়ে রয়েছেন তারা কিন্তু থাকবেন, বাদবাকি যদি কোনো আপনাদের যে গ্রিভিনেন্স অনুযায়ী যদি কোনো রেকমেন্ডেশন থেকে থাকে সেটা কিন্তু তারা জানাবে। এবার এবার যে কমিটির জন্য এই কমিটির গ্রিভিনেন্সটা কোথায় জানাবেন বা কনসার্ন বা সাজেশনটা কোথায় জানাবেন বলেছে, একটা ইমেল আইডি দিয়েছে, ইমেল আইডিটা কি আরআরবি কমিটি অ্যাট দ্য রেট railnet.gov.in। এইবার বিষয় হলো একটা ইমেল আইডি এতগুলো ছেলে মেয়ে, প্রচুর ছেলে মেয়ে, এবার সবাই কিন্তু আমার একটা সাজেশান থাকবে সবাই কিন্তু মেল করতে যেয়েন না, তাহলে কি হবে আবার কিন্তু দেখা যাচ্ছে যে প্রসেস আরও ডিলে হচ্ছে, এত যদি মেল করা হয় তো সবাই এক জায়গায় হয়ে অন্তত চেষ্টা করেন যাতে আপনার যে সাজেশানটা বা কনসার্নটা থাকে সেটা কিন্তু জানানোর, ঠিক আছে, আমি নোটিশটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনি এটা লিখে রাখুন আরআরবি কমিটি অ্যাট দ্য রেট railnet.gov.in। আচ্ছা, তারপরে আমার কী বলেছে,
এই যে কনসার্ন বা সাজেশান এটা কবের মধ্যে জানাতে হবে, এই যে পরিষ্কার বলে দিয়েছে যে ক্যান্ডিডেট আর গিভেন 3 weeks টাইম আপ টু 16/2/2022 টু সাবমিট দেয়ার কনসার্ন অ্যান্ড কমিটি, ঠিক আছে, অ্যান্ড কমিটি এক্সামাইন দিস কনসার্ন উইথ সাবমিট দেয়ার রেকমেন্ডেশন বাই 4/3/2022। তাহলে 16/2/2022 অবধি আমাকে 3 সপ্তাহ দিয়েছে ক্যান্ডিডেটকে যে এই ইমেল আইডিতে আমাকে জানাতে হবে, আর রেকমেন্ডেশন বলেছে কমিটির এই কনসার্ন শোনার পর রেকমেন্ডেশন বলেছে 4/3 অর্থাৎ 4/2022 কিন্তু তার রেকমেন্ডেশন কমিটি কিন্তু জানাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু পরিষ্কার তারপরে বলা রয়েছে যে স্থগিত না বাতিল, পরিষ্কার এখানে বলে দিয়েছে ইন ভিউ অফ অ্যাবভ সেকেন্ড স্টেজ সিবিটি অ্যাক্ট 2019 NTPC বিগিনিং, এখানে ডেটটা যেটা ছিল 15 ফেব্রুয়ারি 2022 অ্যান্ড ফার্স্ট সিবিটি এক 2000 বিগিনিং বলেছে 23 ফেব্রুয়ারি 2022 স্ট্যান্ড পোস্টপন্ড অর্থাৎ পোস্টপন্ড করে রাখা হলো, অর্থাৎ স্থগিত করে রাখা হলো, বাতিল কিন্তু নয়, ঠিক আছে। আমি নোটিশটা পড়ে শোনালাম, আশা করি আপনাদের যা ক্ল্যারিফিকেশান ছিল সেগুলো কিন্তু মোটামুটি দূর হয়েছে। আর কিন্তু এটা নিয়ে বেশি মানে মিশে করেন না, তাহলে কিন্তু মানে প্রিপারেশানটাই নষ্ট হয়ে যাবে, তখন প্রিপারেশানটা ভালো করে নিন। আর বলবো যে সবাই যদি মেল করতে থাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তাহলে দেখবেন 4/3টা আবার কবে 4/4 হয়ে গেছে বুঝতে পারবেন না। তাই জন্য বলবো যে একটু চেষ্টা করুন, যারা আপনাদের যাদের থেকে গাইড নিচ্ছেন বা যেখান থেকে যেখানেই আছেন না কেন সবাই মিলে মেস ফেস, যেখান থেকে অনেকে মেসে থেকে পড়াশোনা করেন, একটা জায়গা থেকে মেল করার চেষ্টা করুন, ঠিক আছে। সেটাই কিন্তু আমি মনে করবো যে বুদ্ধিদীপ্ত কাজ হবে। এবং এক্সপেক্টেড এক্সাম যদি 4/3 মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু মার্চ মাসের শেষে এবং অথবা আপনি এপ্রিল মাসের শুরুতে এক্সাম কিন্তু শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে NTPC CBT যেটা আছে সেটা শুরু হবে এবং তারপরে কিন্তু কেননা একটা সময় দেবে, কারণ এই যে NTPC যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টে আরও কিছু ক্যান্ডিডেটকে হয়তো অ্যাড করা হবে এই মানে সাজেশনের পর, সেটা দেখা যাবে যখন আবার আপডেট পাবেন, আপডেট দেওয়া হবে আর কি 4/3 পর। তো সেখানে অ্যাড করা হলে তাদের একটা সময় দেওয়ার ব্যাপার রয়েছে, সুতরাং আপনি এক্সপেক্ট করতেই পারেন খুব তাড়াতাড়ি হলে মার্চের শেষে, নাহলে কিন্তু এপ্রিলের শুরু থেকে কিন্তু আমার আবার এক্সামগুলো কিন্তু শুরু হচ্ছে। এটা এক্সপেক্টেড ডেট আপনি ধরে রেখে প্রিপারেশানটাগুলো কিন্তু আরও ভালো করে, এতদিন তো সহ্য করেছেন আর তো কটা দিন, এটাও সহ্য করে নিন আর কি, কিছু করার নেই, সহ্য করতেই হবে একটা, কেননা একদম ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্টটা হওয়াটা সবথেকে জরুরি। আর এই হলো গিয়ে নোটিশটা আমি বলে দিলাম আপনাদের, ভিডিওটি কিন্তু আপনি যদি চান শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলে ক্লাস তো আসছেই তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন। ওকে, সো থ্যাংক ইউ, কারোর কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশানে জানিয়েন, আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সারগুলো কিন্তু দেওয়ার, ঠিক আছে। আর অবশ্যই টেলিগ্রামে কিন্তু থাকেন, টেলিগ্রামে কিন্তু সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, আপডেটগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, সুতরাং প্রবলেম হবে না তাহলে নোটিশগুলো নিয়ে। ওকে, থ্যাংক ইউ।